আইপিএল তো ভালো লাগে, ওই জন্য দেখতে আসছি ইডেন গার্ডেন্সে। আমি প্রথম ম্যাচ দেখতেছি এইবার, কলকাতার টিম মোটামুটি ঠিক আছে, তবে খুব একটা ভালো লাগেনি আমার। প্রথম ম্যাচ তো হেরে গেছি, কিন্তু আশা করছি পরেরগুলো জিতবো। জিততে তো হবে, কাপ চাই আমাদের। আন্দ্রে রাসেল আমাদের তো একজনই আছে, জায়ান্ট প্লেয়ার, তার উপর ভরসা রাখছি। ইন্ডিয়ান বলারদের উপর উমেশ যাদব আছে, শার্দুল ঠাকুর। ফার্স্ট ম্যাচ অত ভালো যায়নি, কিন্তু আশা করছি বাকি ম্যাচগুলো ভালো যাবে। সাকিব আল হাসানকে বলবো কিছু না, বাংলার তুমি ওই বাংলার এই বাংলা, আসো বাংলাকে জেতাও, আর কিছু না, খালি বাংলার জন্য যতটা পরিমাণে দেওয়া যেতে পারে অতটাই ভালো। যে প্লেয়ার্সগুলোকে আমরা চাই যে টিমে দেখার জন্যে, ওই প্লেয়ারগুলোকে এখন দেখতে পাচ্ছি না আমরা। এখন অনেক ইয়াংস্টাররা এসছে টিমে, দেখতে পারলি ফার্স্ট ম্যাচে দেখতে পারলাম। ফার্স্ট ম্যাচটা অনেক ক্লোজই গেছিলো, কিন্তু অতটাও মানে টাফ কম্পিটিশন দিতে পারেনি কলকাতা এবারে। আর প্লেয়ারদের বোলিং লাইন আপটা অনেক উইক এখন দেখতে এইসব মনে হচ্ছে। আর মানে বড় বড় প্লেয়ারের ওপরে অনেক প্রেশার হয়ে যাচ্ছে এখন, যেমন রাসাল বা এইসব প্লেয়ারদের ওপরে অনেক প্রেশার এখন। আর কি বলুন তো, এখন মানে টিমের ভেতরে কী চলছে সেটা তো বলা যাবে না, কিন্তু হয়তো অনেক হেট বা কিছু চলছে টিমের ভেতরে, যে মানে সব নিজের প্লেয়ারের মধ্যে থাকে একটু একটু, সেটা আমরা দেখতে পাই। আর নীতিশ রানা আমাদের নতুন ক্যাপ্টেন হয়েছে, এবারে একটু এক্সপিরিয়েন্স গেইন করার চাই। ও এখন হয়তো ভাবতে পারছে না যে এই সিচুয়েশনে কাকে আনতে হবে বলিংয়ে বা ব্যাটিংয়ে, তাহলে একটু এই সব নিয়ে টিমটাকে দেখতে হবে কী করবে ওরা বা কী করবে না। হ্যাঁ, সেই সব কথা নিলেই কাপটা আসার চান্স তো আছে। টিমটা ভালো করেছে এবারে, কিন্তু ওই বড়ো প্লেয়ারদেরকে নামাতে হবে গ্রাউন্ডে। যদি না নামায় তাহলে তো হবে না, বসিয়ে রাখে বেঞ্চে তো কিছুই হবে না।